আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অনন্য মামুন ভাই একটা পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। তিনি লিখেছেন, এটা অফিসিয়াল। কোনটা বুঝছেন তো? দরদের কথা বলতেছি। দরদ সম্পর্কে উনি বেশ কিছু আপডেট দিয়েছেন, চমকপ্রদ আপডেট। তো আমার প্রশ্ন হচ্ছে যে, এইটা যদি অফিসিয়াল হয়, আগেরগুলা সব আনঅফিসিয়াল ছিল। তো আপনি একজন প্রফেশনাল ডিরেক্টর, আপনি কেন আনঅফিসিয়াল নিউজ দিবেন? আপনার কেন একটা কথা লেখার সময় উপরে লিখে দিতে হবে যে এইটা আনঅফিসিয়াল, এটা অফিসিয়াল? ভাই একটু প্রফেশনাল হন না, হাত তো দিয়েছেন বড় জায়গায়, শাকিব খান। তো শাকিব খানের তো একটা বিশাল বড় ফ্যানবেজ আছে, সেটা তো মাথায় নিয়ে কাজ করতে হবে, তাই না? সেই ফ্যানবেজকে নিয়ে আপনি যা খুশি তাই বলবেন, করবেন। ফ্যানবেজ তো ভাই সবাই তো মেনে নেবে না, সবাই তো একরকম না, এক একজনে এক এক ধরনের কথা বলবে। তো যাই হোক, আপনি সেগুলো পজিটিভলি নেন, সেটা খুব ভালো লাগে। তবে আমার মনে হয় যে বাংলা সিনেমার স্বার্থে, নিজের ক্যারিয়ারের স্বার্থে এত কথা বলা পরিহার করতে হবে। সবাই দরদকে এত ভালোবাসেন বলে আপনাদের এত ক্ষোভ। ভাইয়া, আমার মনে হয় আপনার এই কথাতে একটু ভুল আছে। আপনি ঠিকই বলেছেন, দরদকে আমরা অনেক ভালোবাসি, শাকিব খানকে আমরা অনেক ভালোবাসি, তাই দরদকে আমরা অনেক ভালোবাসি। কিন্তু অনেক ভালোবাসি বলে কিন্তু ক্ষোভ না। ক্ষোভের কারণটা কিন্তু দরদ বা শাকিব খান না, ক্ষোভের কারণটা হচ্ছেন আপনি, আপনার মুখের কথা। আপনি এক এক সময় এক একটা বলতেছেন, একবার বলেন এটা আসবে, ওইটা আসবে, কোনোটাই আসে না। আজকে সকালে বলেন যে 11টার সময় লাইভে আসবো, দুপুর 2টা বাজে যায়, আপনার কোনো খোঁজ খবর থাকে না। বলেন যে বড় বড় চ্যানেলে আসবে, গান হ্যান হবে তেন হবে, কোনো কিছুই হয় না। দেখুন, দর্শক হচ্ছে এমন একটা বিষয়, দর্শক কিন্তু একজন মানুষ না, তাই না? হাজার হাজার, লক্ষ লক্ষ দর্শক। এতগুলা মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে আপনি একটা বিষয়কে ভাইরাল করবেন, তারপরে বলবেন এইটা ছিল গুজব, তারপর বলবেন এটা আনঅফিসিয়াল নিউজ ছিল, কেন আপনারা কান দেন এই কথায়, আমি তো সরাসরি এটা বলি নাই, ওইটা বলি নাই। কিন্তু ইনডিরেক্টলি কিন্তু আপনি বলেছেন, কি বলেছেন? ওই যে আপনি একজনের কমেন্টের রিপ্লাই গিয়ে লিখেছেন 16 তারিখে সব আসবে, তখনই ওইটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা দেখেছে, সাধারণ দর্শকরা দেখেছে, বিশ্বাসও করেছে। তা আপনার মুখের কথার কোনো দাম নাই কেন? কেন আনঅফিসিয়াল কথা আপনি ছড়িয়ে বেড়াবেন? তার তো কোনো নিড নাই। আপনার যেটা একদম অথেন্টিক, যেটা আপনি করতে পারবেন সেটা বলবেন, তাহলে মনে হবে যে না, আপনার কথার একটা ভ্যালু আছে। আর এইটা এটা লিখে দিতে হবে না যে এটা অফিসিয়াল, এটা উল্লেখ করতে হবে না তখন। আর আরেকটা কথা হচ্ছে যে, যদি আপনি এইভাবেই চলতে থাকেন তাহলে কি হবে, যে আপনি যদি পরবর্তীতে দরদ 2 আনেন, আমি মানে কথার কথা বলতেছি আর কি, দরদ 2 আনেন, সেক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে একটা পোস্ট যদি দেন যে দরদ 2 আসবে, তখন সেটা দর্শক বিশ্বাসই করবে না। যেমন ধরেন রাফি ভাই, তুফান 2 আসবে, আমাদেরকে একটা কথা বলেছে, সেটা আমরা বিশ্বাস করেছি। তুফান 2 পোস্ট ক্রেডিট সিনে দেখে আমাদের মনে হয়েছে যে না আসবে। কেন বিশ্বাস করেছি? সেই বিশ্বাসের জায়গাটা রাফি ক্রিয়েট করতে পারছে, যেটা আপনি পারতেছেন না। তারপরে কি লিখছেন উনি? লিখছেন দরদে টোটাল 4টা গান। আচ্ছা, এই যে সংখ্যা লিখে দিছে না উনি, যে দরদে টোটাল 4টা গান হ্যান দেন, এগুলো উনি এর আগেও অনেক কি সাক্ষাৎকারে উনি বলছে, ঠিক আছে, আবারও সেই একই কথা উনি বলতেছে। এগুলো বলার কি দরকার ভাই? গান আসলে তো আমরা দেখবই গান কয়টা। আপনি ফিক্সড ডেটটা জানান, না পারলে চুপচাপ থাকেন। আর গানগুলো সব আগে হিন্দিতেই আসবে, ঠিক আছে? আচ্ছা, গানগুলো হিন্দিতেই আসবে না বাংলাতেই আসবে, এগুলো তো আমরা অনেক আগেই জেনে ফেলছি, আমরা তো জানি এগুলো, তাই না? আপনারা জানেন বড় কোম্পানিগুলো অনেক আগে থেকেই তাদের শিডিউল করে রাখে, সেই সমাধান করে আমরা দরদের গান রিলিজ করে দেব। মানে কি? হ্যাঁ, আমরা তো জানি বড় বড় কোম্পানিগুলো তো আর আপনাদের মতো না যে বলবো একটা করবো আরেকটা, আজকে বলবো এটা আসবে, কালকে দেখবো যে ওইটা আসলো না, এরকম তো করবে না। বড় বড় কোম্পানিগুলো যেটা বলবে সেটাই করবে, এবং তাদের শিডিউল খুব করা থাকে, তাদের শিডিউল এরকম থাকে যে 6 মাস পরে কী হবে সেটাও তারা শিডিউল করে রাখে। বাই এনি চান্সের বিষয় সেটা আলাদা, কিন্তু তাদের একটা স্বচ্ছ শিডিউল থাকে, তো সেটা তো আর আপনাদের নাই। এখন আপনি কী বলতে চাইছেন এখানে? আপনি বলতে চাইছেন যে তাদের যেহেতু একটা শিডিউল করাই আছে, আমরা মাঝখান দিয়ে ঢুকে গেছি দরদ নিয়ে, তাদেরকে হাতে পায়ে ধরতেছি, ভাই আমার এই গানটা নেও, আমার এই গানটা নেও, তারা নিতেছে না, তারা বলতেছে আমাদের একটা শিডিউল করা আছে, ঝামেলা এটা হয়েছে না কি বলতে চাইছেন বুঝলাম না। যাই হোক, যদি এটা হয়ে থাকে তাহলে আপনি কেন অযথা অযথা আশ্বাস দিচ্ছেন যে এই গানটা এইভাবে আসবে, অমুক তারিখে আসবে, 16 তারিখে সব দেখবা, বা হচ্ছে বিভিন্ন ইনফ্লুয়েন্সারদেরকে এমনভাবে বলতেছেন, তারা আবার ভিডিওতে এসে বলতে বাধ্য হচ্ছে এইভাবে যে হ্যাঁ 16 তারিখে আসবে, অমুক দিন আসবে, বড় বড় কোম্পানিতে আসবে। ইভেন দরদের একটা গ্রুপ খোলা হয়েছে, সেই গ্রুপের মধ্যে একজন প্রশ্ন করেছে, টি সিরিজ থেকে আসবে কি না বলেন, আপনার ওই মেবি অ্যাডমিন, সে বলেছে যে হ্যাঁ আসবে, এর মানে কি ভাই? তো আমরা তো বিশ্বাস করবই, আপনারা যেটা বলবেন আমরা সেটাই বিশ্বাস করবো, আমাদের সব রেডি। আপনারা জানেন এর মধ্যেই সেন্সরের কাজও শেষ, ছোট শিডিউলটা শেয়ার করি আপনাদের। করেন, প্রথমে আসবে রোমান্টিক হিন্দি গান,
চিন্তা করেন, এইখানে আবারও মূলা ঝুলাইছে, মানে কবে গানটা আসবে সেটা ফিক্স করে এখানেও বলে নাই। আবার বলতেছে প্রথমে আসবে রোমান্টিক হিন্দি গান। আর ভাই এটা তো আমরা জানি, কবে আসবে, কোন চ্যানেলে আসবে, এই কথাগুলো যদি নাই বলতে পারেন তাহলে চুপচাপ থাকেন, আবার কেন এই একই কথা লিখে দিয়েছেন? দরদের মধ্যে যে সাইকো ক্যারেক্টারটা আছে ওইটাকে আপনি হয়ে গেলেন। তারপর লিখছে 21 তারিখ সাকিবিয়ানদের নিয়ে 50 ফিট কাট আউট উন্মুক্ত করব। এত বড় কাট আউট আগে কখনো বাংলাদেশে হয়নি। এই যে আবারও একটা কথা বলতেছে, 21 তারিখে এটা করবে, এখন যদি এটা না করতে পারে তাহলে কিন্তু এই সিনেমার পুরাবাস। ঠিক আছে, মানে আমি কি বলবো, এই মানুষটাকে নিয়ে আর পারতেছি না। যাই হোক, উনি তো লিখে দিয়েছেন যে এটা অফিসিয়াল, সো দেখা যাক কি করে। 30 অক্টোবরের আগে ডান্স নাম্বার গানের হিন্দি ও বাংলা একসাথে রিলিজ হবে, কিন্তু এটা স্পষ্ট উনি করেন নাই যে কোন চ্যানেলে আসবে। আচ্ছা যাই হোক, ওটা না করলো, উনি অ্যাটলিস্ট এটা বলছে যে 30 অক্টোবরের আগে। দেখেন এখানেও কিন্তু কোনো ফিক্সড কোনো শিডিউল নাই, কিন্তু উনি বলতেছেন এটা আমাদের শিডিউল। 30 অক্টোবরের আগে আসবে, কত তারিখে আসবে সেটা কিন্তু বলতে পারতেছে না। দেখা গেল যে 30 অক্টোবর যাইয়া নভেম্বর চলে আসছে, মানে 15 তারিখের আগের দিন চলে আসছে, অথচ এই ডান্স নাম্বার আসে নাই। এরকম যদি হয় রে ভাই, হইতেও পারে, কোনো বিশ্বাস নাই। তারপর লিখছে গ্লোবাল ভিলেজ দুবাই 9 নভেম্বর 2 বাংলায় প্রথম কোনো সিনেমার ট্রেলার উন্মুক্ত করা হবে, দুবাই মলে হবে প্রেস মিট। আবার দেখেন এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা, সমস্ত প্রমোশনের যত কার্যকলাপ সব তারা দুবাই কেন্দ্রিক করতেছে, মানে অদ্ভুত। মানে ইন্ডিয়াতে করবে, যত বেশি ইন্ডিয়াতে ওরা হচ্ছে প্রমোশন করবে বিভিন্ন প্রদেশে, এর আগের ভিডিওতে বলছিলাম যে প্রদেশগুলোতে যদি ঘুরে ঘুরে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, যেমন মালায়ালাম, তামিল, তেলেগু, এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে গিয়ে গিয়ে যদি প্রেস মিট করতো এ কয়েকদিনে, তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ হতো। তাহলে না মানে একটা আওয়াজ উঠতো যে হ্যাঁ, ইন্ডিয়া জুড়ে একটা আওয়াজ উঠতো যে এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশ থেকে আসতেছে। সেটা কি হচ্ছে? সেটা কিন্তু হচ্ছে না। তাদের প্ল্যানে আছে শুধু দুবাই আর দুবাই। দুবাই যে কী পাইছে আল্লাহ জানে। দুবাইয়ে কয়জন দর্শক আছে বাংলাদেশের? আছে, প্রবাসীরা, হিউজ পরিমাণ প্রবাসী ওখানে আছে। বাট দুবাই কেন হবে ভাই? ইন্ডিয়া, বাংলাদেশ, এই দুইটা হবে মেন টার্গেট, আর দুবাই কি, বুঝলাম না। হ্যাঁ এটা হইতে পারে তাদের বিজনেসটা হয়তো, বা বিজনেসটা হয়তো দুবাই থেকেই তারা করে নিবে, মার্কেটিংটা হয়তো এই জন্য ওইদিকে করতেছে, কিন্তু হিউজ পরিমাণ সময় পাওয়ার পরেও কেন ইন্ডিয়াতে সেই পরিমাণে মার্কেটিং হচ্ছে না, এটা হচ্ছে আমার কথা। আচ্ছা তারপর লিখেছে 11 নভেম্বর স্যাড সং বাংলা ও হিন্দি গান রিলিজ করা হবে। বাংলা এবং হিন্দি, বারবার শুধু দেখতেছি বাংলা এবং হিন্দি, বাংলা এবং হিন্দি, তামিল নাই, তেলেগু নাই, অর্থাৎ 5-6টা যে প্রদেশে মুক্তি দেওয়ার কথা ছিল, প্যান ইন্ডিয়ান সিনেমা যেটাকে বলে আর কি। দেখুন শুধু বাংলা আর শুধু হিন্দিতে রিলিজ করলে তো সেটা প্যান ইন্ডিয়ান সিনেমা না। যাই হোক, আমার মানে কি বলবো, মেজাজটা খারাপ হয়ে যায় পড়তে গেলে। নভেম্বর 14 সাকিবিয়ানদের নিয়ে সবচাইতে বড় আসর হবে বসুন্ধরার স্টেডিয়ামে। ওই যে রেজিস্ট্রেশন যারা যারা করছেন আর কি, আমরা যারা রেজিস্ট্রেশন করছিলাম আর কি, তাদের নিয়ে হবে হয়তো বা। যাক 14 নভেম্বর মনে রাখেন ডেটটা, 15 নভেম্বর মুভি মুক্তি পাবে আর 14 নভেম্বর এই অনুষ্ঠানটা করার উদ্যোগ নিয়েছে তারা। আচ্ছা বসুন্ধরার স্টেডিয়ামে, আবার এখানে ব্র্যাকেটে লিখে দিছে যে যদি আইনি কোনো ঝামেলা হয় তাহলে সেটা বড় হলে, কনভেনশন হলে হবে। আবার এখানে একটা কিন্তু রেখে দিছে, এই আইনি ঝামেলাটাই হবে। দেখেন 14 নভেম্বর যেটা করতে চাইছে ওইটাও ঠিক মতো করতে পারবো না। সেই দিনই সাকিবিয়ানদের গান রিলিজ করা হবে। সাকিবিয়ানদের জন্য আবার আরেকটা কী গান যে রাখছে আল্লাহ জানে, ওই যে হিমেলার সাহেব একটা গান রাখছিল না, কি একটা গান, রাজকুমার সিনেমাতে নারী খুশি, শিশু খুশি, মোয়াতে নারী খুশি, জানি চুরিতে না শাড়িতে, যাই হোক ওই ওই টাইপের একটা গান বোধহয় আবার আছে কিনা আল্লাহ জানে। তারপর লিখছে 18 নভেম্বর সৌদি আরবে প্রবাসী ফ্যানদের সাথে মিট। ভাই ভালো উদ্যোগ নিছেন, 18 নভেম্বরে প্রবাসী ফ্যানদের সাথে মিট করবেন। দেখুন আমরা বাংলাদেশে থাকি, আমাদের সাথে যাই করেন তাই করেন, বেচারা প্রবাসীর, এই প্রবাসীদের সাথে যেন কোনো রকম কথা দিয়ে কথা ভঙ্গ করেন না, মানে হচ্ছে বললেন একটা করলেন আর একটা, কারণ তাদের কিন্তু সময়ের ভাই মূল্য আছে, তারা কিন্তু অন্য জায়গায় গিয়ে হচ্ছে একটা রেসপন্সিবিলিটির মধ্যে দিয়ে যাচ্ছে, তারা কিন্তু প্রচুর কষ্ট করে। হ্যাঁ নিজেদের কাজ একদিন অফ রেখে, নিজেদের বেতন অফ রেখে, বেতনের টাকা না নিয়ে তারা কিন্তু এই সিনেমার জন্য আসবে যেদিন আপনারা হচ্ছে তাদের সাথে মিট করবেন। সো এই ব্যাপারটা খুবই খুবই সিরিয়াসলি নিয়েন, তা নাহলে কিন্তু চিরজীবনের মতন ফিল্ম থেকে এই মানুষগুলোরে হারাবেন। ঠিক আছে, তাদের কিন্তু আপনাদের বাংলাদেশি ফিল্ম এটা থেকে কিন্তু মায়া মহব্বত সব উঠা যাবে, যেরকম ভালোবাসে সেরকম ঘৃণা কিন্তু শুরু হয়ে যাবে। এছাড়া প্রতিটি গান ছাড়ার 28 ঘন্টা পর অন্য ভাষায় গান ছাড়া হবে। ওকে, প্রতিটি গান ছাড়ার 28 ঘন্টা পর অন্য ভাষায় গান ছাড়া হবে। এর মানে কি বুঝাইছে? ওই যেটা বলতেছিলাম যে হচ্ছে বাংলা হিন্দি ছাড়াও কয়েকটা ভাষায় তো আসার কথা গান বা যে কোনো কন্টেন্ট, যেমন তামিল, তেলেগু, মালায়ালাম, সেগুলো কোথায় না, ওইটাই কি বলছে? হ্যাঁ মেবি বলছে, আসবে কি না তার নাই ঠিক। যাই হোক, এই প্রথম 22টি দেশে বাংলাদেশের কোনো সিনেমা একসাথে রিলিজ হবে।
ভাই আগে ইন্ডিয়ার প্রত্যেকটা প্রদেশে ঠিকমতো রিলিজ করেন ভাই। আশা করি এবার আপনি সিরিয়াসলি বলতেছেন, এটা অফিশিয়াল নিউজ যেহেতু আপনি উপরে লিখা দিয়েছেন। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে লিখা দিতে হবে কেন, এই কথা লিখে দিতে হবে কেন যে এইটা অফিশিয়াল, এটা সাধারণ সিনেমার মতো ভাবেন না। না ভাই, আমরা ভাবি নাই, আপনি এটারে সাধারণের থেকেও নিচে নামায় ফেলতেছেন, ঠিক আছে? এটা সাধারণ না, এটা অসাধারণ একটা সিনেমা হিসেবেই আমরা বাঙালি দর্শকরা কিন্তু গ্রহণ করেছি, কিন্তু সেটাকে আপনি অসাধারণের জায়গায় তো দূরের কথা, সাধারণের যে লেভেল সেটার মধ্যে থেকেও নিচে দিয়ে নামাইতেছেন মার্কেটিংয়ের দিক থেকে। মেকিংটা কিন্তু আবার ভালো করছেন, টিজার ট্রেলার এগুলো দেখে কিন্তু আমরা কিন্তু, দেখেন ট্রেলার তো আসেই নাই, টিজার দেখে কিন্তু আমরা মুগ্ধ হয়ে গেছি, ঠিক আছে? কিন্তু আশাহত করতেছেন মার্কেটিংয়ের জায়গাটাতে, কথা বলতেছেন যেটা সেটা করতেছেন না, এই জায়গাতে আশাহত আমরা। বিষয়টা আমাদের জন্য নতুন, তাই অনেক ভুল ত্রুটি হতে পারে, রাগ করে আমাদের ভুল ধরিয়ে দিন। এই তো এই জন্যই তো এই ভিডিওটা করা, রাগ করতেছি আপনাকে জানা তাই বলতেছি, যা ইচ্ছা তাই কিন্তু এই জন্যই বলতেছি, অনন্য মামুন ভাই আপনি কিন্তু রাগ করেন না, রাগ করার অধিকার কিন্তু আমাদের, সো আমরা যা ইচ্ছা তাই বলবো আর আপনি সেগুলো শুনে নিজেকে শুধরাবেন, ঠিক আছে? এই যে বললাম আজকের ভিডিওতে অনেকগুলো কথা আপনাকে খোঁচায় খোঁচায় বললাম, এই কথাগুলোকে আপনি একটু সিরিয়াসলি নিয়েন, আপনার কেরিয়ার প্লাস আমাদের মতো দর্শক যারা আপনাদের কাজ দেখার জন্য উন্মুখ হয়ে থাকে তাদের জন্য সুবিধা হবে। আমাদের ভুলকে ধরিয়ে দিন, আমরা আপনাদের মতামতকে গুরুত্ব দিব, দেখা যাক কতটা গুরুত্ব দেন। তো খুব ভালো লাগলো অনন্য মামুন ভাইয়ের এই অফিশিয়াল পোস্টটা পড়ে। একটা মানুষের পোস্টও, ফেসবুক পোস্টও অফিশিয়াল আনঅফিশিয়াল হয়, আজকে আমি প্রথম জানতে পারলাম ভাই, বিশ্বাস করেন। যাই হোক, এরপর থেকে মানে অনন্য মামুন ভাই যদি এটা না লিখে দেয় যে এটা অফিসিয়াল, তাহলে আমরা কেউ বিশ্বাস করবো না, ঠিক আছে? তো বন্ধুরা, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন যে আমি এই যে কথাগুলো বললাম অনন্য মামুন ভাইকে নিয়ে, সেগুলোকে একটু বেশি বলে ফেলছি নাকি ঠিকই বলছি যা বলছি।